হ্যালো ভাই লোক, আজকে নতুন একটা ব্লগে চলে এসেছি। আজকে ব্লগটা একটু আলাদাই লেভেলের আছে, লাস্ট অব্দি দেখবে। এখন যাচ্ছি দীঘার দিকে, পুজোর ছুটি পেয়েছি একটু যাবো দীঘা। দুর্গাপুজোর রাস্তার রূপটা একটু আলাদাই হয়ে যায় ভাই, ক্লাস ক্লাস করে ভাই কোনোদিন বাইক ফাইক চালাইনি, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, বাট কোনো ব্যাপার না, তোমার ভাই পারে না এরকম কিছু হতে পারে না। ফুল একদম নেই, ফিল আপ করতে হবে গাড়িতে। চোখের সামনে যে ফার্স্ট পেট্রোল পাম্প পাবো সেখান থেকে ফিল আপ করবো, সেখানে হবে না, গ্যাস ছিল না, ছেড়ে দাও, ওখান দিয়ে পড়াচ্ছে আটটা গাড়ি ওখান দিয়ে। ভাই সামনে দেখো, কারণ ভাই লেডি কিলার গেল, বা দিদি বা গাড়ি বন্ধ হয়ে গেছে, ফুল মস্তি হচ্ছে দিদি। আজকে সামনে রাইডার দেখো ফুল পচাট ভাই, গ্রিপ মারতে মারতে যাচ্ছে। আর দিদি ভাই ভাই ফুল পড়বে, চলো এবার একটু চা ফা খাওয়া হবে। এবার একটু হালকা হালকা কোমর ব্যথা করছে, এত লং রাইড করিস না তো, এমন ওই মোটামুটি 65 কিলোমিটারের মতন বাকি। ফাইনালি ডেস্টিনেশন সমুদ্র, এটা ওই দিঘার পিছের পড়ছে।